প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা গল্প আছে হ্যাঁ সেই গল্পগুলো আপনি যেভাবে সামনে নিয়ে আসেন এটাও অনেকে আনে না এই যে যখন আপনার খারাপ অবস্থা আমি অ্যাপ্রিশিয়েট করি এটা আমি অ্যাপ্রিশিয়েট করি ডেফিনেটলি কারণ মানুষ বদলাবে এরকম ভাবে হ্যাঁ এরকম নৈতিকতা থাকবে না আমি আগে ভয় পেয়ে চলে যাওয়ার প্ল্যান করেছি এটা এটা সত্যি এটা সত্যি আপনার কাছে কি মনে হয় যে আমাদের নারীরা কেমন যুদ্ধে আছে ভয়ঙ্কর যুদ্ধে এটা তো মানে সবাই বলছে এবং এটাই সত্যি এনটিভির দর্শকদেরকে জানাই সুস্বাগতম আমি জাহিদুর রহমান স্পেশাল করেসপন্ডেন্ট আজকে আমাদের অতিথি আজমিরি হক বাথন বাথন কেমন আছেন আমি ভালো আছি আপনি হ্যাঁ ভালো আছি আমরা তো এখন তো এক অর্থে আপনার বৃহস্পতি তুঙ্গে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব কিছু যেভাবে যাচ্ছে অবশ্যই এটা বলা যায় যে আমি আমার জীবনের সবচাইতে আনন্দের সময় বলবো না সবচাইতে সফল সময় পার করছি তো আপনি এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আসছেন যে ভাঙা গড়া উত্থান পতন এরকম অনেকের অভিজ্ঞতাটা এরকম নাই ঠিক এবং আপনার যে লড়াইটা তো আমরা জানি যে রেহানা মারিয়াম নূর দিয়ে আপনার এই একটা টার্নিং অফার তো এখন কেমন উপলব্ধিটা আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা সংগ্রাম আছে সেইটা হয়তো কারোটা সামনে আসে কারোটা আসে না স্পেশালি আমরা যে সমাজে আসলে জন্মেছি সেই সমাজে নারী এবং আমার কাছে এটাও মনে হয় যে যারা আসলে শ্রেণী আমাদের এখানে এত বেশি শ্রেণী বিভেদ তো ওই জায়গা থেকে যাদের আসলে আর্থিকভাবে যারা অসচ্ছল তারাও বিভিন্নভাবে যেভাবে বিভিন্ন জিনিসের শিকার হয় সেটা আইনগতভাবে সেটা সামাজিকভাবে সেটা সব কিছুতে তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের আলাদা স্ট্রাগল আছে এবং সে সেই জায়গা থেকে পার করতে পারলেই হয়তো সে সফল হয় কিংবা ব্যর্থ হয় এরকমই ব্যাপারটা তো আমি যতটুকু করতে পেরেছি সেইটা দেখে আসলে যখন কেউ আমাকে বলে যে তাদেরকে আমি অনুপ্রাণিত করতে পারছি সেইটা আমার কাছে ভালো লাগে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা গল্প আছে হ্যাঁ সেই গল্পগুলো আপনি যেভাবে সামনে নিয়ে আসেন এটাও অনেকে আনে না অনেকে পারে না এটা আসলে আনে না শব্দটার চাইতে এটার মানে সেন্টেন্সটা হবে আনতে পারে না কারণ আমাদের সোসাইটি শিখায় যে তুমি চেপে যাও তুমি ভালো মেয়ে হলে তোমার সাথে এগুলো হতো না তো তোমার এগুলো বলার দরকার নাই এগুলো নিজের ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে আলোচনা করবে না বাট আমরা আসলে একেবারেই বুঝি না যে কোনটা ব্যক্তিগত ব্যাপার এবং কোনটা আসলে অত্যাচার আমাদের এটা এইটা হচ্ছে আমাদের এখানে কোনটা নিপীড়ন কোনটা কতটুকু কোথায় আমাকে থামতে হবে এটা তো আমরা বুঝি না কারণ আমাদের এটা নিয়ে কোনো আলোচনা হয় না আমরা হয়তো একটা মেয়ের মৃত্যু হলে বা একটা মানুষের মৃত্যু হলে বা তার কোনো রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা হয়তো খুব তার জন্য সমবেদনা জানাই কিন্তু তার জীবনটা তো শেষ হয়ে যায় তাই না সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের কথা বলতে হবে এবং সমাজে পরিবর্তনের জন্য অবশ্যই কথা বলার প্রয়োজনীয়তাটা আছে তো এই যে পারিবারিক সহিংসতা আমরা কম বেশি সবাই দেখছি কদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী চলে গেলেন ভীষণ দুঃখজনক তো সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন আমাদের আরেকজন অভিনেত্রী এবং তার সাবেক হাজবেন্ডকে নিয়ে যে তার হাত ভেঙে দেওয়া হয়েছিল আঙুল ভেঙে দেওয়া হয়েছিল এবং তার হাজবেন্ড যখন আবার মুখ খুললেন আবার তিনি আবার বললেন যে না আমার এগুলো আসলে পাবলিক প্ল্যাটফর্মে বলাটা ঠিক হয়নি অনেকটা পিছু হটলেন তাহলে আমরা ঠিক জাগরণটা কতটুকু হলো কী মনে হয় আপনার আমি আসলে এই ঘটনার উপর বেস করে কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারণ যা হয়েছে সেটা ভীষণ দুঃখজনক এবং অন্যায় সো ওইটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না কিন্তু আপনি যদি ওভারঅল প্রেক্ষাপট চিন্তা করেন তাহলে অবশ্যই আমি দেখেছি যে একটা মেয়ের আসলে মৃত্যু হওয়াটা হচ্ছে সবচাইতে জরুরি অথবা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া অথবা কী বলবো হয়তো হাত পা ভেঙে দেয়া মানে এমন কিছু করা যেটা করার পর আসলে প্রমাণ করা যাবে যে আচ্ছা এইটা ওর সাথে অন্যায় হয়েছে কিন্তু বাকি কোনো কিছু কোনো অন্যায় না এটাই মেনে নিতে শেখানো হয়েছে তো এটা তো আসলে অনেক বছরের একটা গাঁথুনি ওই জায়গা থেকে বের হওয়াটা খুব ডিফিকাল্ট আলটিমেটলি গিয়ে ওই জায়গাগুলো ভাঙতে হবে এবং আমি খুব বেশি পরিবর্তন দেখতে পাই না সমাজে কিন্তু আমি চাই না আমার সন্তান এই ধরনের একটা সমাজ বিলং করবে সো সেই সমাজের পরিবর্তনটা আমার থেকে শুরু হতে হবে সো আমি শুধু সেইটুকু চেষ্টা করতে পারি আর কিছু না না সেই যে সমাজের কথা বললেন এখন কিন্তু আমরা দেখছি যে এই সমাজটা ভাঙতে না পেরে অনেকে এখন সরে যাচ্ছে দেশ ছেড়ে পরবাসে তো আপনার তো আমেরিকায় কিছুদিনের মধ্যে যাচ্ছেন একটা প্রিমিয়ার শোতে আমরা জানতে পেরেছি তারপরে আপনি সব কিছু মিলিয়ে কান থেকে ঘুরে এলেন আপনার কীরকম মনে হচ্ছে কখনো যে দেশ ছেড়ে যাওয়ার কথা হ্যাঁ আমার অনেকবার মনে হয়েছে আমি অনেকবার সিদ্ধান্ত নিয়েছি এবং বিভিন্ন অদ্ভুত ভাবে
দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তখন আমাকে বিভিন্ন এমবেসি থেকে ভিসা দিবে কিনা সেটা নিয়েও আমার কনফিউশন ছিল। সেটা নিয়ে আমার অনেক ধরনের গল্প আছে, সেটা আমি একদিন সময় করে বলবো। তো মানে এই গল্পগুলো তো আসলে বলা দরকার, কারণ আমি অবশ্যই ভেবেছি যে আমি দেশ ছেড়ে চলে যাব, আমি অবশ্যই ভেবেছি যে আমার পক্ষে এখানে টিকে থাকা সম্ভব না আমার সন্তানকে নিয়ে। আর এখন যদি আপনি বলেন আপনার এখন চিন্তা কী, এখন আমার চিন্তা হচ্ছে যে আমি একজন মানুষ, বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার সম্পূর্ণ অধিকার চাই, সম্পূর্ণ স্বাধীনতা চাই এই দেশে থেকে আমি আমার সন্তানের সাথে। এরপর যদি আমার সন্তানের কখনো মনে হয় যে সে কী করবে সেটা তার, সে অ্যাডাল্ট হওয়ার পর সে সিদ্ধান্ত নিবে। আপাতত আমার এরকম কোনো প্ল্যান, ওই ভয় পেয়ে যাওয়ার প্ল্যানটা নাই। আগে আমি মানে আমি আগে ভয় পেয়েই চলে যাওয়ার প্ল্যান করেছি, এটা এটা সত্যি, এটা সত্যি, এটা একদম সত্যি, এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর প্ল্যান করেছিলাম। সো ওইগুলা মানে আমি যে করেছি আমার এখন নিজের কাছে, আজকে আমি একটা কোট শেয়ার করেছি যে জীবনের মানে কিছু কিছু সময় আসবে যে যখন নিজের সবচেয়ে দুঃখের সময়টাকে সবচেয়ে হাস্যকর ঘটনা মনে হবে। সো আমার কাছে এইটা একটা ওই রকম হাস্যকর ঘটনা, যখন আমি আসলে নানান রকম প্ল্যান করেছি যে কিভাবে আমি এখান থেকে মুক্ত হব, কিভাবে আমি এই অত্যাচার থেকে বের হব, কারণ আমি থানা, কোর্ট, আমার ফ্যামিলি, আমার আশেপাশের মানুষ, আমার ফ্রেন্ড, আমার কলিগ, মানে সবার থেকে আমি এত এত বেশি আসলে সাফোকেটেড হয়েছি যে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি মুক্তি চাই। তো তখন আমার কাছে ওইটাই মুক্তি মনে হয়েছে, বাট এখন আর আমার এটা মনে হয় না। বাধন, এই যে বললেন যে সবার কাছ থেকে, কিন্তু যখন আপনি রেহানা মারিয়াম নূর দিয়ে আলোকিত করে ফেললেন, তখন সেই মানুষগুলোর চেহারা কেমন ছিল? খুব ভালো, এরকম না আসলে মানুষ আসলে বুঝে না কি করবে, কারণ এটা তো আমাদের গঠনের সমস্যা, আমি তো এটা করি না কারোর সাথে। কিন্তু বাধন, আসলে তো অন্য যারা অভিনেত্রী তাদের প্ল্যাটফর্মটা অন্যরকম, কিন্তু আপনার তো আরও একটা ক্যারিয়ার আছে। আমি প্র্যাকটিস করিনি কখনো, বাট হ্যাঁ ডেফিনেটলি আমার অনেক ভালো রেজাল্ট ছিল। আমি বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে খুবই ভালো রেজাল্ট করে পাশ করেছি, কিন্তু আমার কখনো প্র্যাকটিস করা হয়নি। সেটারও আর গল্প আছে, আসলে আমার এত গল্প, আপনি একবারে একটা ইন্টারভিউতে শেষ করতে পারবেন। তো সেই ডাক্তারের ক্ষেত্রে যদি এত স্ট্রাগল হয়, তাহলে আপনার কাছে কি মনে হয় যে আমাদের নারীরা কেমন যুদ্ধে আছে? ভয়ঙ্কর যুদ্ধে, এটা তো মানে সবাই বলছে এবং এটাই সত্যি। এটা যদি কেউ মানে তাহলে তো ভালো, আর না মানলেও কিছু করার নাই, কারণ আমরা তো ডিনাইল মুডে থাকতে পছন্দ করি। আমরা দেখি যে অনেকে, আপনি যেমন পালাতে চেয়েছিলেন, অনেকে জীবন থেকে পালিয়ে যে আত্মহত্যা করে, আপনার যে স্ট্রাগলটা, যারা এরকম ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য আপনার কী মেসেজ? আমি আসলে কাউকে কিছু ওইভাবে আলাদা করে বলতে পারি না, বাট আমি আমারটা বলতে পারি যে আমি চেষ্টা করেছি যে নিজেকে ভালোবাসতে শুরু করি, সেটা আমাকে ভীষণভাবে মানে কাজে দিয়েছে আমার জন্য, এবং আমি নিজের করতে চেষ্টা করছি, সেটাও আমাকে ভীষণভাবে মানে আমার আমার জীবনটাকে সহজ করেছে। তো সবাই যারা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও শুভেচ্ছা, নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।